দেখো, যত কথাই তোমাদের বলি না কেন, জানবি সব কথার মূল কথা হলো আমরা প্রত্যেকে প্রত্যেক দিন কত কাজ করে চলেছি, কত কাজ করে চলেছি, কত কিছু করছি, কিন্তু ঘুরে ফিরে তোমাদের প্রত্যেককে একটা জিনিস একটু মনের মধ্যে আনতেই হবে। সেটা হচ্ছে যে জীবনের মূল উদ্দেশ্যটা আমার কি, যদি এটা সত্য হয় সত্যি সত্যি যে যে শরীর জন্মগ্রহণ করেছে তার আজ নয় কাল তার মৃত্যু আছে, এটা যদি সত্য কথা, তাহলে তো অবধারিত সত্য যে আমরা যতই হ্যাপি বার্থডের পার্টি করি বা যাই করি, আমাদের হ্যাপি বার্থডে ইজ নাথিং বাট এ রিমাইন্ডার যে উই আর ক্লোজার টু দ্যাট সার্টেনিটি, আমরা কিন্তু আরও একটা বছর একটু এগিয়ে রইলাম। কিসের দিকে এগিয়ে রইলাম? একটা নিশ্চিত পরিণতির দিকে এগিয়ে রইলাম। জন্মের পরের মুহূর্ত থেকেই শুরু হয়ে যাচ্ছে গতি কোন দিকে? টুয়ার্ডস দ্যাট, যাতে এই জন্ম অর্থাৎ দেহের একটা মৃত্যু আছে, সেই মৃত্যুর দিকে, তো জন্ম থেকে মৃত্যুর দিকে গতি। কিন্তু আমাদের ঋষি প্রজ্ঞা দৃষ্টিতে কী দেখেছিলেন? তারা দেখেছিলেন এই যে আমাদের জন্ম থেকে মৃত্যুর দিকে গতি বলে যে ধারণাটা আমাদের, এবং এই জন্ম হওয়ার পর থেকে মৃত্যু দিন পর্যন্ত পৌঁছানোর জন্যে যে যাত্রাটা, সেই যাত্রাটা আমরা সবাই ধরে নিলাম যে এই যাত্রাটার উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীর মাটিতে শরীর নিয়ে জন্মগ্রহণ করে এটাকে যত সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য ভালো লাগালাগি ইত্যাদি যতটা দেওয়া যায় ততই হয়তো একটা দিন একটা কিছু সুখের কল্পনা, যে যেমন করেছে সেই সুখের কল্পনার তো একটা বাস্তব রূপ সে দেখতে পাবে। এরই ফলে কি হয়, প্রত্যেকটা মানুষ দেখো শিশুকালটা তার খেলাধুলার মধ্যে কেটে যায়, তার কোনো চাপ নেই, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, দিব্যি সে তার আছে। কিন্তু একটু বড় হলেই, যেই মা বাবা তাকে স্কুলে পাঠালেন ঘাড়ের মধ্যে একটা বোঁচকা দিয়ে, এইবার শুরু হলো তার অ্যাকচুয়াল সাফারিং। তো এই সাফারিংটা কতদিন? যতদিন তার দেহ থাকে ততদিন তার সাফারিং থাকে। সে হয়তো সাময়িক মাঝে মধ্যে কিছু শারীরিক কিছু মানসিক সুখের ছোঁয়া পায়, ওইটুকু তাকে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। যেটাকে আমরা বলি না, যতদিন শ্বাস ততদিন আশ, অর্থাৎ তুমি যতদিন তোমার শ্বাস চলছে ততদিন তোমার আশা তোমাকে ছাড়ে না। ওই আশা কিসের আশা? এমন একটা কিছুর আশা, সব কিছুই কিন্তু ভবিষ্যৎকে কেন্দ্র করে। অতীতের দিকে মানুষ যখন তাকায় তার অনেক রকম মিক্সড ফিলিংস হয়, আর ভবিষ্যতের দিকে যখন তাকায় তখন তার একটা জিনিসকে সে জিয়ে রাখতে চায়, সেটা হচ্ছে তার আশাটা। আশার আশা ভবের আশা, আশা মাত্র হলো। তো এই যে ভবের আশা, এই যে এসেছি আমরা, আশায় আশায় দিন কাটছে, কিন্তু কেউ সেভাবে গভীরে গিয়ে বুঝতে পারছে না যে আমাদের ঋষি প্রজ্ঞার দৃষ্টিতে তারা ওই জন্ম থেকে মৃত্যুর এই জার্নিটাকে কি অ্যাকচুয়াল রিয়ালিটি দেখলেন, এটা কি সত্যি দেখলেন? ওনার দেখলেন না, এটা সত্যি নয়, এটা মানুষের একটা ভ্রম। তাই ইয়াদেবি সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা, মা আমাদের সকলের মধ্যে কি করলেন, মাই তো আমার বোধ বুদ্ধি মন শরীর যা কিছু সবই তো মা, মা ছাড়া তো আমার শরীরের একটা ছোট্ট কোষও নেই, মায়ের অস্তিত্বে সব অস্তিত্ব। তাই মা আমার মধ্যে কিভাবে বিরাজ করলেন, যদি আমাকে এই জগতে তার ইচ্ছা মতন
পুতুল নাচটি নাচিয়ে নিতে চান, তাহলে শুরুতেই আমাকে একটা অজ্ঞানের আবরণে ঢাকতে হয়। সেই অজ্ঞানের আবরণটা হচ্ছে মোহ, সেই মোহটা কি একটা মিথ্যা জ্ঞান। তো আমাদের প্রত্যেকের জীবনটা না একটা মিথ্যা জ্ঞানের উপর দাঁড়িয়ে আছে গো। কেউ ভেব না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স পড়ে বড় বড় চাকরি করে পিএইচডি নিয়ে ডাক্তার বদ্দি ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে গিয়ে বড় বড় বাড়ি ঘরদোর করে লক্ষ লক্ষ টাকা কলকাতায় পাঠিয়ে 4টে ফ্ল্যাট কিনে বিরাট বড় হয়ে গেছি, বিরাট একটা কিছু হয়ে গেছি, মানে কিছু কিছু হওনি, ভ্রান্তির আরো আরো গভীরে ঢুকে গেছে। অজ্ঞান, মোহ, অহংকার, অভিমান, আমি আমি আমি, আমার আমার, এই যে জাল, এই মহামায়ার জালে আরো ঢুকে গেছে। যত তোমার ওই ধরনের আকাঙ্ক্ষা বেড়েছে, যত সেই আশাকে তুমি আরো আরো ফ্যান করেছো, তুমি আরো জড়িয়ে যে আছো, আর কিছু হয়নি। আমি তো প্রত্যেকটা মানুষকে দেখছি না, এত বছর ধরে কম কম বয়স তো হলো না, তাতে তো এত মানুষকে দেখলাম আমি, দেখি কি বুঝলাম, অন্ধের মতন ছুটে যাচ্ছে সব। ভিতরে যদি একটু ঢুকে জিজ্ঞাসা করি সত্যি করে কানে কানে, বলো তো তুমি কি সত্যি যেটা খুঁজলে আর দিন তুমি কি পেয়েছো, আমার আর একটা কানে সে বলবে এই প্রশ্ন আর কেন করছেন বাবা, উত্তর তো আপনি জানেনই, এর বাইরে কোনো উত্তর হয় না। তাই জন্যে ঋষি প্রজ্ঞার জ্যোতিতে ওনারা কি দেখলেন, আসাতো মা সৎগামায়। আমাদের এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আসাতো মা সৎগামায়, অসৎ থেকে সতের দিকে গতি। তার মানে কি, এই নয় যে আমি একটা শরীর পেয়েছি সুতরাং আমার অনেক কিছু করার আছে, অনেক কিছু করব, তাহলে আলটিমেটলি হয়তো আমার সাকসেস হবে, সেই সাকসেসের উপর ভিত্তি করে আমার ছেলে মেয়েরা সব বড় হবে, তারা আবার সাকসেস করবে, তাদের মা বাবা হিসেবে আমি খুব গর্ব অনুভব করব, আর না হলে মাথা ঠুকবো দেয়ালে। দিস ইজ নট, এটা সৎ থেকে, এটা অসৎ থেকে সতের গতির ঠিক ঠিক, অসৎ কেন ভ্রান্তির উপর দাঁড়িয়ে আছে। জীবন যতদিন এই ভ্রান্তিরূপে মা তোমার মধ্যে বিরাজ করছে, ততদিন অসুরের রাজত্ব। ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা। মূল ভ্রান্তি কি, আমার জন্ম হয়েছে, তাহলে আমার মৃত্যু আছে, আর এই মৃত্যুকে এড়িয়ে রাখবার জন্যে, সরিয়ে রাখবার জন্যে, এটাকে অমঙ্গল অমঙ্গল করে দূরে সরিয়ে রাখার তাগিদে কত কিছু করে চলেছি, অমরত্বের জন্য কত চেষ্টা। তাই দেখো, আসাতো মা সৎকামায়, আমাকে দেখতে হবে মায়ের এই ভ্রান্তি রূপ থেকে, আমাকে প্রথমে মায়ের কোন রূপটার আরাধনা করতে হবে, আমার গুরুর কোন রূপটাকে আরাধনা করতে হবে। ইহা দেবী সর্বভূতেষু শ্রদ্ধা রূপেণ সংস্থিতা। শ্রদ্ধা হচ্ছে ঋষি বাক্যে বিশ্বাস, গুরু বাক্যে বিশ্বাস, এমন বিশ্বাস যে সেখানে কে কি তোমার কানে এসে বলছে চতুর্দিক থেকে তুমি শুনবেও না। একমাত্র গুরুবাক্য ছাড়া তোমার কানে কিছু ঢুকবে না, তোমার হৃদয়ের কিছু স্পর্শাবে না, তবে তো গুরুভক্তি, তবে তো ইষ্টভক্তি, তবে তো তোমার মধ্যে সেই ভ্রান্তির কুহেলিকা একটু একটু করে পর্দান একটু করে করে মা সরাচ্ছেন। যদি তুমি শ্রদ্ধারূপে মাকে ভজনা করতে পারো, তোমার মধ্যে শ্রদ্ধাকে জাগাতে পারো, যাই হয়ে যাক না কেন এই জীবনে জোশও করে আমাকে একটু এগিয়ে থাকতে হবে। আর এগোবো কোথায়, অসৎ থেকে সতের দিকে। অসৎ কি, আমার এই ভ্রান্তি যে এই আশা, এই আকাঙ্ক্ষা, এই ভোগে সুখের একটা নেশা, এটা থেকে আমাকে আজ নয় কাল সব কিছুর মধ্যে থাকবো। বলেছিলেন না, কাঁঠাল যখন তুমি ছাড়াও না, হাতে তেল মেখে নাও, নাহলে এমন রস লাগবে হাত থেকে সেই রস তুমি ছাড়াতে পারবে না, তেল মেখে তারপরে কাঁঠাল ভাঙতে হয়। ঠিক তেমনি সংসারে থাকতে গেলে তোমাকে শ্রদ্ধার
ওই তেলটিও মেখে নিতে হবে তোমার সর্বাঙ্গে মনে প্রাণে, যে একমাত্র গুরু বাক্য ছাড়া, সেই ঋষি বাক্য ছাড়া, সেই সনাতন ধর্মের যে সমস্ত ছোট্ট ছোট্ট আমাদের আদেশ নির্দেশ উপদেশগুলো ঋষিরা এসে দিয়ে গেছেন আমাদের কাছে, সেগুলোকে আমার মনে মনে বারবার চিন্তন করতে হবে, মনন করতে হবে, নিদিধ্যাসন করতে হবে, সেগুলোর ধ্যান করতে হবে, সে কথাগুলোকে আমার মনের মধ্যে একটু একটু করে জায়গা দিতে হবে তাকে। সংসার করলাম, মনের মতন সব কিছু হলো, সুখী হব, এই ভ্রান্তি বিলাস করে কে কে পেয়েছে জীবনে কি? তাই জন্যেই আসা তো মা সৎকামায়, ভ্রান্তির থেকে শ্রদ্ধার পথে প্রথম তোমাকে পাড়ি দিতে হবে। আর এই শ্রদ্ধার পথে যদি তুমি পাড়ি দিতে চাও, তাহলে সবার আগে তোমাকে খুঁজতে হবে যে কি সেই পথ, যে পথে গেলে আমার আমার সেই অমৃতত্ব লাভ হবে, যেখানে সত্যি আমার জন্ম নেই, মৃত্যু নেই, সুখ নেই, দুঃখ নেই, ব্যথা নেই, বেদনা নেই, পাপ নেই, পুণ্য নেই, কিছু নেই, আছে কেবল একটা সত্য, আছে একটা জ্ঞান আছে, যে জ্ঞানের উদ্ভব হলে, যে জ্ঞানের একবার প্রকাশ হলে সমস্ত জন্ম জন্মান্তরের সমস্ত সংস্কার এক মুহূর্তে দপ করে জ্বলে খাক হয়ে যায়। মুহূর্তের সেই জ্ঞানের অগ্নি জন্ম জন্মান্তরের সমস্ত রকমের সংস্কারের বা পুণ্যের সমস্ত সংস্কারকে জ্বালিয়ে তাকে একদম শুদ্ধ পবিত্র করে নেয়, যেখানে তার মধ্যে অতীত নেই, ভবিষ্যৎ নেই, কেবল বর্তমানটুকু থাকে। যখন সেই শ্রদ্ধাপূর্ণ চিত্তে কেউ দিনের পর দিন সব চিন্তার মধ্যে বারবার খুঁজতে থাকে, কি করে আমি মায়ের চরণে আরটু বেশি আমার মন যাবে, কি করে আমার গুরুর চরণে আরটু বেশি মন যাবে, এই নয় যে সংসারের এই দিকগুলো কখন একটু উঠিয়ে যাবে আমার, কবে আমার এইটা একটু মনের মতন হয়ে যাবে, কিছুতেই তো হচ্ছে না, একটু মনের মতন হয় আবার সব ওলটপালট হয়ে যায়, একটু সব গুছিয়ে আনি আবার কেমন যেন অগোছাল হয়ে যায়, একটু মনটা স্থির হয় আবার মনটা কি সব অস্থিরতায় ভরে গেল, আবার কি হলো, ওরে ভগবান আমি এর থেকে রেহাই পাই কি করে? এটা মানুষের প্রশ্ন। রেহাই আছে বলেই তো তুমি এই পথে এসেছো, তোমার যে রেহাই আছে এই বিশ্বাসটাকে তুমি আগে গাঢ় করো, রেহাই তো মালিক দেবেন তোমাকে, জড়িয়েছো তো তুমি, ভ্রান্তির থেকে রূপটা পরিবর্তন করে শ্রদ্ধার রূপে তো মা তোমার কাছে আসবেন, তোমার শ্রদ্ধার জন্যে তোমার কতটা আকুতি আছে, আকুলতা আছে, প্রাণের তাগিদ আছে সেটা জানাও, মাকে জানাও যে তুমি শ্রদ্ধাকে চাইছো, ভ্রান্তি রূপে মাকে দিনে রাতে দেখতে চাইছো না, তুমি ভ্রান্তিকে ভালোবাসো, আমার সন্তান, আমার স্বামী, আমার স্ত্রী, আমার পুত্র, আমার সম্পত্তি, আমার টাকা, আমার ব্যাংক, এই তাই তুমি তো ভ্রান্তিকে চাও, তুমি তো ভ্রান্তিকে নিয়ে জীবন ধারণ করতে করতে এত অভ্যস্ত হয়ে গেছো যে ভ্রান্তিই তোমার জীবনের সত্য হয়ে দাঁড়িয়েছে। এর থেকে যদি নিজেকে আলগা না করো, তাহলে শ্রদ্ধা যে তোমার মনে জায়গা করবে, সেই জায়গাটা তোমার মনে পাবে কোথায়? ও তো সবটুকু অকুপায়েড। ধরো না তোমার ঘরের মধ্যে যদি তুমি কাদা গুচ্ছের ফার্নিচার ঢুকিয়ে দাও, তাহলে আর বসার জায়গাটা কোথায়? তাহলে আর কী রাখার জায়গা আছে এই ঘরটার মধ্যে? তোমাকে তো ঘরটাকে খালি করতে হবে, তোমাকে তো সবার আগে ঘরটা খালি করতে হবে, তখন তুমি একটা স্পেস সৃষ্টি করলে যে স্পেসটার মধ্যে এমন কিছু হয়তো আসতে পারে, রাখা যেতে পারে, যেটাতে হয়তো এখনকার যে অবস্থা তার থেকে একটা উন্নততর অবস্থায় তুমি পৌঁছাতে পারো। স্পেস রিমেইনিং দি সেম, হোয়াট ইউ আর স্টাফিং দেয়ার, কী রাখছো তুমি? তুমি ভ্রান্তিকে রাখছো না শ্রদ্ধাকে আসন দিচ্ছ? কী করছো, কার পেছনে দৌড়চ্ছ তুমি, কাকে ডাকছো, কাকে সেট রাইট করার চেষ্টা করছো সারা জীবন ধরে? ওগো
সংসার টাকার সময় কীরকম মনে হয় জানো মা? মানে কুকুরের ল্যাজ, কুকুরের ব্যাঁকা ল্যাজ দেখেছো? সারা জীবন চেষ্টা করো একটু সোজা করে দেবার ওই কুকুরের ল্যাজটাকে, দেখবে কুকুরের ল্যাজ কখনো সোজা হয় না, তেমনি সংসার নিংড়ে কখনো তার থেকে শান্তি আজ অব্দি কেউ পায়নি। তুমি কি করে পাবে? গুরুকরণ করেছো সংসারে শান্তি পাওয়ার জন্যে? বাবা আর কিছু না, তুমি আশীর্বাদ করো বাবা, এটা যেন হয়ে যায় বাবা। আমার আমাকে আশীর্বাদ করতে হবে না, তোমার ভ্রান্তি তোমাকে আশীর্বাদ করে দেবে, হয়ে যাবে ওটা তোমার, যাতে করে তুমি আরেকটু বড় ভ্রান্তি ভাবতে পারো, আরও একটা বড় কিছু প্ল্যান করতে পারো, দিয়ে তুমি গুরুর কাছে এসে আবার বলতে পারো, গুরু চুপচাপ তোমার দিকে তাকিয়ে দেখছেন সব সময় তুমি কি চাইছো, তোমার প্রত্যেকটি হাব ভাব, প্রতিটি চিন্তা ভাবনার পেছনে তোমার কি ধরনের ইন্টেনশন কাজ করছে, কি মোটিভেশন কাজ করছে, তোমার কি তাগিদটা, সেটা গুরু সব সময় তোমারই হৃদয়ে বসে তোমার সব সময় নিরীক্ষণ করছেন, দেখছেন কি চাও তুমি, যেটাই চাইছো একটু করে এগিয়ে দিচ্ছেন, কখনো দিচ্ছেন কখনো দিচ্ছেন না, কিন্তু আলটিমেট ঠিক একটু একটু করে এগিয়ে দিচ্ছেন ওইদিকেই, কারণ তোমার তো ওটাই চাওয়া। আমি তোমাদের কতবার বলেছিলাম চাইতে শেখো, যদি চাইতেই হয় তাহলে চাইতে শেখো, যদি ভগবানের কাছে প্রার্থনাই করতে হয় প্রার্থনার ভাষাটা শেখো, ভাষা যদি ঠিক না থাকে, প্রার্থনা যদি ঠিক না থাকে, চাওয়াটা যদি ঠিক না হয়, পাওয়াটা গণ্ডগোল হয়ে যায়। আর মানুষ যখন গণ্ডগোল হয় তখন সে আবার গুরুর কাছে ছুটে দাঁড়ায়, বাবা এটা কেন হলো, এরম কেন হলো, তেমন কেন হলো, বাবা আমার কী হবে, বাবা তোমার কী হবে, ভ্রান্তির কত স্তর আছে, আর একটা স্তরে গিয়ে তুমি ডুববে, এর বাইরে তো কিছু হবে না। তোমার অভিজ্ঞতা ভ্রান্তির বিভিন্ন স্টেজেস অফ এক্সপিরিয়েন্সিং, ইউ আর গোয়িং থ্রু ইট, তুমি যা করছো সব ভ্রান্তি, কেন? যদি ভ্রান্তি না হয় তাহলে তোমার মধ্যে ওই মুহূর্তের জন্য একটা নিরবিচ্ছিন্ন শান্তি আছে, ডিট্যাচড হ্যাপিনেস, নন ডিপেন্ডেন্ট ব্লিসফুলনেস, কারোর উপর নির্ভরশীল নয় তুমি, জানবে নির্ভরতার মতন এতই পরনির্ভরতা যেটা বলা হয় আমাকে, সেটা মনে একটা পাশ বন্ধন, এই বন্ধন দিয়ে আমি নিজেকে জন্মে জন্মে বেঁধে এসেছি, আরো কজন্ম বাঁধবো, কেন বাঁধবো, মাকে আমি বারবার কেঁদে কেটে বলবো মা গো তুমি আমার মধ্যে আর ভ্রান্তিরূপে প্রকাশ পেও না মা, তুমি আমার মধ্যে শ্রদ্ধারূপে এসো মা গো, তুমি আমাকে একটু শ্রদ্ধা দাও, বিশ্বাস দাও, আস্থা দাও, ভরসা দাও, যে আমি যেন তোমার চিন্তনের মধ্যে একটু মন স্থির করতে পারি, এটা কেবল একটু বললে হবে না। আমাকে অনেকে বলে বাবা এই তোমার এই যে বলছো কথাগুলো বলছো এগুলো তো বলি কিন্তু কিছুই তো হয় না, না হ্যাঁ কিছু যেটা হয় সেটার মধ্যেও তুমি ভ্রান্তিকে ঢুকাতে ঢুকবার জায়গা দাও, কিছু হয় না এটাই তো ভ্রান্তি, আর পাঁচটা কিছু হয় এটাতে হয় না, কেন ওইটাই তো ভ্রান্তি, যাতে করে তুমি আর পাঁচটার মধ্যে ডুবতে পারো, তাই জন্য এটা কিছু হয় না। যখন তুমি শ্রদ্ধাকে ভালোবাসবে তখন মা শ্রদ্ধারূপে তোমার মধ্যে প্রকট হবেন, আজ তুমি ভ্রান্তিকে ভালোবাসছো তাই মা তোমার মধ্যে ভ্রান্তি বিলাস করছেন, মাই তো বিলাস করছেন, তুমি সুযোগ দিয়েছো মাকে, তুমি সুযোগ দিয়েছো তোমার গুরুকে, তুমি সুযোগটাকে উইথড্র করে না, দেখো কী হয়, দেখবে আস্তে আস্তে করে তোমার জীবন পাল্টাচ্ছে, দেখবে তোমার ভেতরটার মধ্যে ভাব পাল্টাচ্ছে, ভাষা পাল্টাচ্ছে, অনুভূতি পাল্টাচ্ছে, দৃষ্টিপাত পাল্টাচ্ছে, সব কেমন যেন একটু 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 করে পাল্টাচ্ছে, একটু একটু প্রথমে বুঝতে পারবে না, পরে একটু একটু করে সব বুঝতে পারবে, উমা সত্যি তো ভেতরটা কেমন আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, এ তো অদ্ভুত, আহা মা তোমার শ্রদ্ধারূপের কী অপূর্ব মহিমা মা গো, তার চরণে পড়ে সাষ্টাঙ্গে গুরুকে স্মরণ করো, গুরুর মধ্যে স্থিতা মাতা মাতৃ মধ্যে স্থিত গুরু, গুরুর মাতা নাম নমস্তে স্তু মাতৃ গুরুর নমাম্যহম্, অসতো মা সদ্গময়
তমসো মা জ্যোতির্গময়, তমস থেকে মা জ্যোতির্মুখে নিয়ে যাবে। মৃত্যুর মাম অমৃতম, তোমার জন্ম থেকে তোমাকে মৃত্যুর পারে যেটা অমৃতের লোক, সেখানে মাই তোমাকে নিয়ে যাচ্ছেন। তুমি সেই পথের পথিক হয়ে থাকো, সেটা হবেই, কারণ তোমার জন্মের মুহূর্তে কিন্তু মা তোমাকে বলে রেখেছেন, আমি যে তোর মধ্যে দিয়ে শ্বাস নিচ্ছি, আমি যে তোর সাথে প্রতিটা মুহূর্তে রয়েছি, তুই একটু চোখ মেলে দেখ, আমাকে দেখ। তুই জগৎকে তো দেখছিস, আমাকে তো দেখছিস না, জগতের মধ্যে আমি ছাড়া তো কিছু নেই। এই ভাব নিয়ে গুরুকে মাকে দর্শন করো, দেখবে সব পথের কাঁটা সরে যাবে, পথটা মসৃণ হয়ে যাবে, আনন্দধামের যাত্রা কী আনন্দ সব তোমার কাছে তখন। ওম শান্তি শান্তি শান্তি, জয় মা জয় মা।